হ্যালো ভিউয়ার্স, নয়ন কিরিট বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি হলো যে কীভাবে আপনারা পিন ছাড়া আপনাদের অ্যাডমিন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো আশা করি সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, প্রথমে যা করবেন, প্রথমে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর এই পেজটিতে চলে আসবেন। তো চলে আসার পর দেখেন এখানে হোম পেজের পাশে তিনটে আইকন আছে, ডট ডট তিনটে আইকন আছে। তো আমি একটা কথা বলে নিই, যেটা হলো যে আপনি যদি তিনবার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এই কাজটি করতে পারবেন, পিন ছাড়া আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন। তো তিনবার করে নেবেন, আর পিনের জন্য কেউ কোনো টেনশন করবেন না। আসলে পিন না পেলেও যথেষ্ট, পিন লাগবে না, আপনি পিন ছাড়া এই অ্যাডসেন্সটি ভেরিফিকেশন করতে পারবেন। তো এখানে এই তিনটে আইকনে ক্লিক করার পর নেক্সটে আপনি যাবেন। এখানে এই যে এই হোম, তারপরে মাই অ্যাডস ইত্যাদি ইত্যাদি আসবে। এখান থেকে একটু ড্র্যাগ করে নিচে চলে আসুন। দেখেন এখানে সেটিং একটা অপশন আছে, তো এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন যে এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে, তো এই অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি শো করবে। তো শো করলে এখানে দেখেন ভেরিফাই অ্যাড্রেস, তো এই ভেরিফাই অ্যাড্রেস একটা অপশন আছে, তো এই ভেরিফাই অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি শো করবে। তো আসলে এই ভিডিওটা আমি আমার কয়টা ভাইয়ের জন্য মেক করা। অনেকে বলতেছে যে কীভাবে অ্যাডসেন্স ভেরিফিকেশন করা যায় পিন ছাড়া। আসলে অনেকেই যে গ্রামে থাকে বা লোকাল সাইডে থাকে, সেখানে পিন জানা মূলত এটা আমাদের কারণে জানা, আমরা ঠিকমতো অ্যাড্রেস দিতে পারি না, তো সেই কারণেই জানা আসলে পিন ঠিকই চেঞ্জ হয়। তো ভিউয়ার্স, যারা না পেয়ে আছেন এতদিন, তো আজকের পর আশা করি আপনাদের সলিউশনটা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, দেখেন এখানে একটা অপশন আছে যে আপনার যদি আপনি পিন পেয়ে থাকেন তাহলে এই যে এই অপশনটা এখানে দেখেন একটা খালি করার অপশন আছে, তারপরে নিচে দেখেন ভেরিফাই পিন আছে। তো এখান থেকে যদি আপনি পিনটা পেয়ে থাকেন তাহলে এখান থেকে করবেন, ভেরিফাই করবেন। তো তারপরে দেখেন একটু নিচে চলে আসলে, এই যে এই পেজটা একটু নিচে চলে আসলে দেখবেন যে এখানে দিস ফর্ম নামে একটা অপশন আছে, তো এই দিস ফর্মে ক্লিক করবেন। দিস ফর্মে ক্লিক করলে ভিউয়ার্স এই পেজটা শো করবে, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন। তো পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন এটা শো করবে। শো করার পর এখানে আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাডসেন্সটা লগ ইন করেছেন ওই জিমেলটা দিবেন। দেওয়ার পর এখানে আরও অপশন আছে কিছু, জিমেলটা দিয়ে লগ ইন করবেন। তো তারপর দেখেন ইউর অ্যাডসেন্স পাবলিশার আইডি, তো আপনার অ্যাডসেন্সের যে পাবলিশার আইডিটা আছে ওই আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো অ্যাডসেন্সের পাবলিশার আইডিটা অনেকেই বুঝতেছেন না আসলে এটা কি। এটা হচ্ছে যে আমরা যখন ওই যে অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলাম, দেওয়ার পর প্রথমেই দেখেন পাবলিশার আইডি নামে একটা অপশন আছে, ওই পাবলিশার আইডি থেকে এখান থেকে জাস্ট পি থেকে নেক্সট যতটুকু আছে অতটুকু কপি করে আনে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর আপনাদের নিট কার্ড, নিট বলতে আসলে আপনার ভোটার আইডি কার্ড অথবা ওয়াটার বিল, টেলিফোন বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি এইগুলার পেপারের আপনার যেই অ্যাটাচমেন্টটা আছে এখান থেকে একটা অ্যাটাচমেন্ট নিয়ে এখানে দেখেন চোজ ফাইল অপশন আছে, এই চোজ ফাইলে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার নিট মানে আপনার ভোটার আইডি কার্ডটা, আসলে ভোটার আইডি কার্ডটা হলে বেটার হয়, এটা হলে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনার জাস্ট দেখবেন যে দুই দিনের ভিতর আপনার অ্যাডসেন্সটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো তারপরে যখন আপনি ওটা সাবমিট করবেন, এই যে এখান থেকে সবগুলো দিয়ে অ্যাটাচটা দিয়ে সাবমিট করবেন, সাবমিট করলে এই পেজটা শো করবে। শো করলে এখানে দেখেন আপনাকে জানিয়ে দিবে যে আপনার মানে আপনার অ্যাপ্লাইটা ফুলফিল হয়েছে। তো তারপরে আপনার জিমেইলে একটা মেসেজ চলে আসবে, এই মেসেজটা হলো যে এইটা, তো এই মেসেজটা চলে আসবে। চলে আসলে আপনার অ্যাডসেন্সটি ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে আপনার দেখেন এখানে যখন আপনারা আবার অ্যাকাউন্ট ইনফরমেশনে আসবেন, অ্যাকাউন্ট ইনফরমেশনে আসলে এখানে আর ওই যে ভেরিফাই অ্যাড্রেস একটা অপশন আছে, ভেরিফাই অ্যাড্রেস অপশনটা থাকবে না, আর পাবলিশার আইডিটা হলো যে এইটা, এই যে এইটা, এটাকে জাস্ট আপনি কপি করে নেবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, বাই।